মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডাঙ্গাপাড়া সর্বাঙ্গপুর এলাকায় তৃণমূলের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে কংগ্রেসের লোকজন তৃণমূলের পোস্টার সহ ফ্ল্যাগ ছিঁড়ে ফেলে বলে অভিযোগ তৃণমূলের। গত কয়েকদিন থেকে আমাদের এখানে যারা কর্মীরা আছে তারা বাড়ি বাড়ি প্রচার যখন করছে, সে প্রচার করতে গেলে সে গলিতে, ধরুন পাড়া তো এখানে আছে, মেন রাস্তা নয়, পাড়ার মধ্যে দিয়ে সেখানে প্রতিরোধ করছে, বাধা দিচ্ছে, সেখানে বম পিস্তল দেখাচ্ছে। এটা তিন চার দিন থেকে করছে। আর যেদিন এখান থেকে কংগ্রেসের লিডার অধীর চৌধুরী এখানে এসছে, তারপর থেকে বম পিস্তলের গুলি নিয়ে কিন্তু এখানে বেশি আক্রমণ এখানে করছে। কিন্তু সংখ্যায় লোক কম আছে, তিন চারটে লোক আছে। আমরা যদি মনে করি, আমাদেরও সব কিছু ছেলেপিলে আছে, কিন্তু আমরা আইনের শাসনে আমরা যেতে চাই। আমরা কিন্তু কোনো উত্তেজিতভাবে আমাদের কর্মীদেরকে বলেছি, যাতে আমরা তো এখনই যে লোক আছে আমরা তো এখনই তো পোস্টার ছেড়ে দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা যেটা আইনের এতে আমরা থানায় কমপ্লেন করবো, যারা যারা করেছে সে নামও আমরা জানি, ফলে আমরা থানায় কমপ্লেন দিই, সেটা আইনের দিক দিয়ে আমরা কিন্তু যাব। শুক্রবার সকালে খবর জানাজানি হতেই তৃণমূলের কর্মীরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছয় 72 নম্বর জেলা পরিষদের প্রার্থী শামসুজ্জোহা বিশ্বাস সহ তৃণমূলের নেতা কর্মীরা। কংগ্রেস প্রার্থী সহ দুষ্কৃতীদের বিরুদ্ধে হরিয়ারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব, যদিও এই ঘটনা পরিকল্পিত বলেই জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। আমরা রাত্রি 10টা বাজলে কোথাও যাইনি, বাড়িতে থাকি, কোথাও কারো বাড়ি যাইনি এবং কোনো গ্রামেও ঢুকিনি, আমরা নিজের বাড়িতেই থাকি। আর আমি তার কারণ এর আগে আমাকে একবার গ্রামে ঠেকিয়েছিল এবং যাকে ঢুকতে দেয়নি, আবার আমার দুই ছেলেকে মারধর করেছে, তার জন্য আমরা ওই দিকেই যাইনি। আমরা কোনো রকমইভাবেও জানি, ওরা যদি নিজে নিজে কোনো পরিকল্পিতভাবে কোনো কাজ করে যদি আমাদের দোষ দেয়, সেটা কিছু করার আমাদের নাই। তো এটা সম্পূর্ণ ওদের পরিকল্পিত ব্যবস্থা।